ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَأَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سوره مريم: واذكر في الكتاب مريم اذ انتبذت من اهلها مكانا شرقيا. وقال الله تعالى في مكان اخر: অলন্তরজান কালিয়াহুদ ওয়ালান্নাস রহ্তা তত্ত্বাবিয়া মিল্লাহুম অকাল আরসুল উল্লাহ হিসল্লাহুয়ালাই হিউয়াসাল্লাম আল আমর মা হাব্বাহ সম্মানিত মুসল্লিগণ আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজ ও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে শেষ নবীর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক আল্লাহ আমিন পবিত্র জুমার দিন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচ্য বিষয় হল যে পঁচিশে ডিসেম্বরকে নিয়ে পঁচিশে ডিসেম্বর যেটা উদযাপন করা হয় উৎসব মানানো হয় ঈশা আলাহুসাল্লামকে কেন্দ্র করে যে ঈশা আলাহ সাল্লামের জন্মদিন এই বলে অতএব এই উৎসব মানানো কি জায়েজ বা মিলাদুন নবী যেটা আমাদের নবীর জন্মদিন সেটা মানা কি জায়েজ উৎসবের জন্য যেটা করা হয় জালসা জুলুস বা মিটিং মিছিল করা হয় এগুলো কি জায়েজ বা আরও যে উৎসব করা হয় যেমন কেক খাওয়ানো এগুলো কি করা যাবে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করব আসুন আমরা প্রথমে ইসা আলাইহি সালামের ব্যাপারে একটু জানি যে ঈসা আলাইহি সালাম তার ব্যাপারে আবু জাফর জাফার বিন আবি তোয়ালেব তিনি বললেন যখন নাজ্জাসির কাছে তারা হিজরত করেছিলেন তো নাজ্জাসি বাদশাহ জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি ধারণা ইসা আলাইসাল্লামের ব্যাপারে তো তার আগেই নাজজাসির কাছে যারা পোপ যারা পণ্ডিত ছিল তারা বলল যে ঈসা আলাহিসাল্লামের ব্যাপারে এই যে মুসলিম যারা দাবি করছে ইয়ারা এদের ভুল ধারণা আছে আমরা ঈসা আলি সাল্লামকে আমরা মানি মাবুদ এলাহ মানি কিন্তু এরা তাকে এলাহ মাবুদ মানে না তারা বলছে যে পিতা ছাড়াই জন্মগ্রহণ হয়েছে অতএব এ কথা শুনে জাফার বিন আবি তলেব আরও যারা সঙ্গে সাথী ছিল তারা ভয় পেয়ে গেল হয়তো আমাদেরকে আশ্রয় না নাজ্যাসিও তিনি পণ্ডিত ছিলেন তিনি ডাকলেন ডেকে বললেন যে কি ব্যাপার বলো তারপরে জিজ্ঞাসা করলেন যে জাফার বিন আবি তলেব তুমি বলো যে ঈসা সালামের ব্যাপারে তোমাদের ধারণা কী তখন তিনি পাঠ করলেন সুরা মারিয়াম অজকুর ফিলকিতা বিমারিয়াম ইদিন তাবাদ মিন আহলিহা মাকানন শারকিয়াহ এটা পাঠ করার সাথে সাথেই নাজ্জাসি তিনি তার আসন ছেড়ে অঝর নয়নে তিনি কাঁদতে লাগলেন তার ঝরঝর করে পানি হতে লাগল যে ঈশা সালাম এর ব্যাপারে যেটা আমাদের কিতাবে আছে সে একই ধরনের কথা এর মধ্যে চুল পরিমাণ কোনো এদিক ওদিক নাই তখন তার আশেপাশে পণ্ডিতরা বলতে লাগলো যে কি ব্যাপার আপনি এতদিন বলেননি আজকে বলছেন মানে আজকে তিনি সুযোগ পেয়ে তিনি সত্যটা প্রকাশ করে ফেললেন যাই হোক তিনি মুসলিম হয়েছিলেন পরবর্তীতে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তার গাইবানা জানাজা নামাজ পড়িয়েছিলেন আমাদের তো ফোনের মাধ্যমে এখন মানে জানানো হয় আল্লাহর রসুলকে গায়েব মানে আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে জানানো হয়েছিল তাই তিনি গাইবানা জানাজা প্রথম তিনি ওই নাজ্জাসিন নামাজ পড়েছিলেন বিষয় হলো যে ফিল ফিলখিতাবি মারিয়া ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানন সার্কিয়া এ মারিয়াম আলহি সালাম তিনি তার দেখাশোনা করতেন তার খালু সম্মানিত নবী তিনি জাকারিয়া আলহি সালাম তার দেখাশোনা করতেন তিনি যখন ওই মসজিদে মসজিদুল বাইতুল মকাদ্দাস বায়তুল মুকাদ্দাসে তিনি সেখানে থাকতেন তার খিদমত করতেন এবং তিনি কিছু দূরে গিয়ে অবস্থান করতেন ফাত্তা হাজাত বিহীম হিজাবা এবং তিনি পর্দা টাঙিয়ে নিতেন এবং সেখানে কিছু পাইচারি করতেন মানে যেভাবে একটু খেলাধুলা করা হয় সেখানে তিনি সেইভাবে করতেন যাই হোক এই রকম হতে হতেই একদিন আল্লাহ তালা আল্লাহ তালার ফেরস্তা তিনি পাঠালেন এবং সেই ফেরিস্তা রূপে মানব আকৃতিতে এসে বলল এলেন সামনে হাজির মারিয়াম রাজিয়াল মারিয়াম আলহি সালাম তিনি দেখেই বললেন যে ব্যাপার কী যে আমার সম্মুখে মানুষ তিনি তখন বললেন যে আমি রহমানের নিকট তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহ ভীরু হও তাহলে তারপরে তিনি বললেন যে না ভয় করিও না আমি হচ্ছে তালা দূত প্রেরিত ফেরেস্তা আমি তোমার নিকট এসেছি তোমাকে মানে তোমাকে একটি পবিত্র সন্তান দান করতে আমি এসেছি তারপরে তাকে তারপরে মারিয়াম তিনি বললেন যে কি ব্যাপার কিভাবে আমার সন্তান হবে আমাকে কোনো মানে পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারিনি নই তাহলে কিভাবে আমার সন্তান হবে তিনি বললেন যে এইভাবেই হবে আল্লাহ তাআলা এইভাবে তিনি বলেছেন এটা আমার ব্যাপারে সহজ ব্যাপার এটা নির্ধারিত ফয়সালা এটা মানুষের জন্য নিদর্শন এটা আল্লাহ আল্লাহতালার থেকে রহমত স্বরূপ অতএব তুমি চিন্তা করো না এইভাবেই হবে তারপরে ফাহামালাতহো ফান্তাবাজাত বিহি মাকানন কাসেইয়া তিনি গর্ব ধারণ করলেন কিছু দূরবর্তী স্থানে তিনি চলে গেলেন ফান্তাবাজাত বিহি মাকানন কাসেইয়া ফাজাহাল মখাজ ইলা আজিজ ইনাহাতি অতপর তার প্রসব বেদনা তাকে বাধ্য করলো একটা খেজুর গাছের গুঁড়ায় একটা খেজুর গাছের গুঁড়ায় আশ্রয় নিতে তাকে বাধ্য করল তিনি একটা খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিলেন এবং তিনি যখন প্রসাব যন্ত্রণা হলো তখন তিনি প্রসাব দেওয়ার সময় তারপরে তিনি বলতে লাগলেন যদি আমি এর আগেই মারা যেতাম তাহলে ভালো হতো বা আমি মানুষের স্মৃতি থেকে একদম বিলুপ্ত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তিনি এইভাবে তিনি বলতে লাগলেন হ্যাঁ নিম্ন দেশ বা পার্শ্ব দেশ হতে ফেরেস্তা আহ্বান করে বলল যে তুমি ভয় করো না দুঃখ করো না তালা তোমার নিচে তোমার পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন এবং আল্লাহ তালার ওহি হলো যে ওয়াহুজি কি বি নাখলাতি তুমি এই যে খেজুর গাছ দেখছো খেজুর গাছের গোড়া ধরে নাড়া দাও তাহলে খেজুর মানে তুষাকে রুতবান জানিয়া মানে পাকা টস টসা খেজুর নিচে পড়বে এবং তুমি কুলি তুমি খাও অশরবি তুমি পান করো এবং তোমার চক্ষুকে শীতল করো এইভাবে আল্লাহ তালা তাকে বললেন যে তোমার চক্ষুকে শীতল করো এবং তুমি খাও এবং পান করো বিষয় হলো যে এখানে আমাদেরকে দোয়া করার সাথে সাথে একটু চেষ্টা করতে হবে তাকে বলা হলো যে খেজুর গাছের গুড়া ধরে নাড়া কি কঠিন ব্যাপার নয় তাকে বলা হলো খেজুর গাছের গুঁড়া ধরে একটু নাড়া দাও মানে চেষ্টা করো দেখতে পাবে খেজুর পড়বে অতপর কুলি বসার ওকার রাইনা আয়না না মিনাল বাসারে আহাদা যখন তুমি কোনো মানুষকে দেখতে পাবে তখন তুমি বলবে তখন তুমি বলবে যে আমি রহমানের জন্য দয়াময় করুণাময়ের জন্য আমি রোজা আছি আমি আজকে কারো সাথে কথা বলবো না তারপরে ফাতাত বিহি কওমাহা তাহমিল অতপর তিনি ঈসা আলাইহি সালামকে তিনি কোলে নিয়ে কওমের নিকটে উপস্থিত হলেন ফাতাত বিহি কওমাহা তাহমিল তারপরে ঈসা আলি সাল্লামের কওম তারা বলতে লাগলো যে কী ব্যাপার আশ্চর্য তুমি একটা বস্তু নিয়ে এসেছ অথচ তোমার পিতা মানে এরকম অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যবচারিণী ছিল না তোমার এটা ব্যাপার কী হলো এইভাবে মানে তাকে বলতে লাগলো এইভাবে তাকে দোষারোপ করতে লাগলো যে তুমি এমন কীভাবে হলে যে তোমার পেট থেকে কীভাবে জন্ম সন্তান জন্মগ্রহণ করল তখন এশারার মাধ্যমে বললেন যে এটা অলৌকিক আল্লাহ তালার ঘটনা এই ব্যাপারে কওমরা জানে না। না আমি জানি এই ব্যাপারে কিছু জানি না তিনি এশারা করে বললেন যে বাচ্চা বাচ্চার দিকে এশারা করে দেখিয়ে দিলেন তখন তারা বলল যে এই কোলের শিশু কিভাবে কথা বলবে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো তারা বলল। যে কাইফা মান মান কানা আহাদা সাবিয়া কিভাবে আমরা কথা বলবো তখন বাচ্চা বলে উঠল ইন্নি আবদুল্লাহ আমি হচ্ছি আল্লাহ তালার দাস আমি হচ্ছি বান্দা নিয়াল কিতাব আমাকে কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে আমাকে নবুয়াদ দান করা হয়েছে তারপরে তিনি বললেন ওয়া মুবারাকান মুবারকান আইনামা কুন্তু আমি যেখানেই থাকি না কেন সেই জায়গাতে বরকত দান করা হয়েছে বরকতময় বানানো হয়েছে ওয়া ও সি সলাত জাকাত ইমা দুম তু হাইয়া এবং আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত জোরালোভাবে আমাকে আদেশ করা হয়েছে সলাতের এবং জাকাতের এবং আরও আদর্শ করা হয়েছে ওয়াবার বি বিওয়ালিদাতি আরো আদর্শ করা হয়েছে যে তুমি তোমার মাতার সাথে সদ্য ব্যবহার করবে জালনি ওবারি শাকিয়া এবং তিনি আমাকে অহংকারী এবং হতভাগা তিনি বানায়নি ওসসালাম আলাইয়া মাউলিদতু এবং শান্তি আমার প্রতি সেই দিনে যেদিন আমার জন্ম হয়েছে যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন আমাকে উঠানো হবে এই হচ্ছে বিষয় এটাই হল সত্য কথা তারপরে আল্লাহ তালা বললেন জা আলিকা ইসা বিন মারিয়াম কাউলাল হাকি ফিহিয়াম তরুণ মানে এটাই হলো ইনি হলেন ইসা বিন মারিয়াম আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইসা বিন মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র মারিয়ামের সন্তান তিনি হলেন ঈশা এখানে মায়ের সাথে সম্বোধন করে বলেছেন পিতার সাথে আল্লাহ তালা সম্বোধন করে বলেননি তাওল আল হাক্কিল আর এটাই হলো সঠিক কথা এটাই হলো হক কথা যে বিষয়ে তোমরা তর্ক বিতর্ক করছো যে বিষয়ে তোমরা মতভেদ করছো যে ঈশা আলাইহি সালাম হলেন আল্লাহর পুত্র যে বিষয়ে তোমরা তর্ক করছো এ বিষয়ে এটাই হলো সঠিক কথা তারপরে তিনি বললেন তারপরে তিনি বললেন যে এটা আল্লাহ তালার জন্য শুভনীয় নয় যে আল্লাহ তালা তার নিজের জন্য পুত্র গ্রহণ করবে এটা আল্লাহ তালার জন্য শুভনীয় নয় তিনি হচ্ছেন শুভানাহ তিনি হচ্ছেন পবিত্র যাবতীয় শিরিত থেকে তিনি পবিত্র তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি তারপরে ফখতালাফ আল আহজাব তারপরে দল মানে বিভিন্ন দলে বিভিন্ন মতে ভাগ হয়ে গেল দলভুক্ত হয়ে গেল বিভিন্ন দল হয়ে গেল এখানে কয়েকটা দল হয়েছিল কাতাদার যে আল্লাহ তাল আনহু তিনি বলেন যে কয়েকটা দল হয়েছিল তার মধ্যে চারটি দলের কথা বললেন প্রথম দল যাকে বলা হয় ইয়াকুবিয়াহ প্রথম দলের নাম হলো ইয়াকুবি ইয়াহ তাদের ধারণা ছিল যে ইসা হলেন স্বয়ং আল্লাহ নাউজবিল্লাহ তাদের ধারণা ছিলেন যে ঈশা সালাম হলেন স্বয়ং আল্লাহ তাদের ধারণা ছিল তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু করতে পারেন আর এটা তিনি করতেন আল্লাহ তালার আদেশে আল্লাহ তালার হুকুমে তিনি এটা করতেন অতএব তাদের ধারণা ছিল যে আল্লাহ তালা আসমান থেকে তিনি নেমে এসে নেমে এসেছেন আর ইনি হলেন আল্লাহ আর একটা দল যাদেরকে বলা হয় নুস্তুর তাদের আকিদা হলো যে হুয়া ইবনুল্লাহ ঈসা হল আল্লাহ তালার বেটা আল্লাহ সন্তান এবং আল্লাহ তালা অতএব তাদের নিকটে দুটি আল্লাহ তাদের নিকটে দুটো আল্লাহ একটা হলো আল্লাহ এবং ঈসা আর একটা হল ইসরা আলি ইসরা ইসরা যেটা এখন বর্তমান সময়ে সব থেকে বেশি আকারে আছে তাদের ধারণা হলো যে ঈশা আলাহি সাল্লাম হলেন যে আল্লাহ তালার পুত্র এবং মারিয়াম হলেন ঈসা আলহি আল্লাহ তালার স্ত্রী এবং এদের কাছে তিনটি আল্লাহ একটা হলো আল্লাহ তালা এবং ঈশা এবং মারিয়াম যেটা কোরআনে উল্লেখ আছে সুরা মারিয়ামে যে তিন খোদার তিন আল্লাহর এক আল্লাহ হলো ঈশা এবং মারিয়াম এবং এভাবে তারা বলতে থাকে এটা তিন নম্বর দল চার নম্বর দল যেটা বলেছিল যারা ধারণা করেছিল এটা এরা ছিল সঠিক এরা বলেছিল যে তিনি হলেন তালার বান্দা আল্লাহ তালার রুহ আল্লাহ তালার ইচ্ছাই আল্লাহ তালার হুকুমে এটা হয়েছে যে আল্লাহ তালার রুহ এটা মারিয়মের মাধ্যমে জিবরিলের মাধ্যমে মারিয়মের মধ্যে এটা ফুকে দেওয়া হয়েছে এবং এইভাবে তার জন্ম হয়েছে বিনা পিতাই মাতার মাধ্যমে তার জন্ম হয়েছে এটা তাদের ধারণা ছিল তারা ছিল সঠিক আর দল বের হয়েছিল পাঁচটা দল আর একটা দল বের হয়েছিল তারা ছিল ইহুদি তাদের কথা ছিল যে ওয়া জানিয়া অর্থাৎ জারোজ সন্তান তারা কঠিনভাবে একটা কথা বলল যে তিনি ছিলেন জারজ সন্তান এইভাবে তারা ধারণা করেছিল ইউসুফ বলে একটা নাম ছিল তার মাধ্যমে মানে এই সন্তান মানে ব্যবিচার করে সন্তান জন্মগ্রহণ করেছিল মারিয়াম আলহিসাল্লাম তাদের এটা ধারণা ছিল নাউজবিল্লাহ তো যাই হোক এই ধারণা এইভাবে পাঁচটা দল এখন বর্তমান সময়ে এবার আমরা আপনাদের সম্মুখে আলোচনা করি যে এই যে এটা হলো সঠিক বিষয় তারপরে এখন বর্তমান সময়ে যেটা জন্মদিন উপলক্ষে মানে যে দিবস মানে পালন করা হচ্ছে উৎসব পালন করা হচ্ছে এটা কতটা সঠিক এটা সঠিক বলতে গেলে প্রথম দিকে ঈশা এবং ঈশা আল সাল্লামের শিষ্যরা প্রথম দিকে কিন্তু এটা পালন করতেন না আর এটা ছিল না আর তাদের ধারণাও ছিল না ঈশা আলে সাল্লামের মৃত্যুবরণের সময় মৃত্যুর পরে মানে বারো জিন জন মানে পপ বা বারোজন জ্ঞানী ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন মুনাফিক ছিল যাই হোক বারো এক একটা ইঞ্জিল আপন আপন মানে মতে বানিয়ে নেয় এরকমভাবে তারা প্রচার প্রসার করে তো তাদের মধ্যে কেউ তার শিষ্যরা কেউ এই দিন পালন করেনি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ দুশো বাষট্টি দুশো একুশ হিজড়িতে দুশো একুশ মানে খ্রিস্টাব্দে হিজড়ি নয় দুশো একুশ খ্রিস্টাব্দে মানে প্রথম চালু করে দুইজন গরু দুইজন গুরু একজনের নাম ইয়ারনুস আর একজনের নাম যাই হোক কি মানে এই দুইজন গুরু এরা প্রথম চালু করে দুশো একুশ খ্রিস্টাব্দে প্রথম চালু হয়েছিল দেখুন লক্ষ্য করুন আমাদের নবী যেটা জন্মদিন পালন করা হয় মিলাদুন নবী মিলাদুন মিলাদুলনাবী যেটা পালন করে সেটা পালন হয়েছিল প্রায় রসুল্লা সালুসাল্লামের মৃত্যুর প্রায় ছশো বছর পরে অর্থাৎ ছশো পাঁচ বা ছশো পঁচিশ হিজড়িতে এটা পালন মানে প্রথম পালন হয়েছিল তাহলে ছশো বছর পরে আর এরা দুশো বছর বা আড়াইশো বছর পরে এটাকে এরা পালন করতে শুরু করেছিল তাহলে প্রথম দিকে আল্লাহ রসুল সাহাবি তাবে তাবিন বা ভালো ভালো লোকেরা মিলাদুন নাবি এটা পালন করেনি ঠিক ভাবে ঈশা এবং ঈশার শিষ্যরা কিন্তু প্রথম দিকে পালন হয়নি তারপরে দ্বিতীয় যেইদিন পালন হলো সেটা হলো যে মানে সেটা পালন হয়েছিল ক্যাথলিক মানে কনস্টান্টাইনের আমলে ক্যাথলিক রাজা সেই যুগে এটা পালন হয়েছিল তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে পালন হয়েছিল আর সে থেকে মানে পালন হয় পঁচিশে ডিসেম্বর সেই দিন পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় তার আগে বিভিন্ন দিনে তারা পালন করত পঁচিশে ডিসেম্বর করে কোনো মানে নির্ধারিত তাদের কোনো দিন ঠিক ছিল না মানে তারাও জানে না যে কবে জন্ম হয়েছে মানে আল্লাহ এবং আল্লাহর রসুল ঈসা আলে সাল্লামের জন্মে ব্যাপারে কোনো সহি হাদিস বা কোরআনে কোনো উল্লেখ নাই এবং তারাও জানে না তাদের মধ্যেও অনেক মতভেদ আছে তারাও জানে না যে কবে তার জন্ম হয়েছিল তাই কিছু লোক মানে তাদের পপ তাদেরকে বলতে লাগলো যে ঈসা আলে সাল্লাম ইসা আল যে জন্মদিন আমরা মানছি মানে পালন করছি তো এই ব্যাপারে তো অনেক মতভেদ আছে তাহলে আমরা কেন পালন করছি তখন তাদের চালবাজি পোপ বা তাদের চালবাজি গুরু আলেমরা পাদ্রিরা বলেছিল যে এটা হলো উৎসব এটা আমরা যখন শুরু করব তখন চালু হয়ে যাবে আর কখনো বন্ধ হবে না সত্যি তাই এখন যারা পূজা করে দুর্গাপূজা আরও বিভিন্ন উৎসব মেলা খেলা যেগুলো হয় যে উদ্দেশ্য প্রথম চালু হয়েছে সাধারণ মানুষ কিছুই জানে না যে কিভাবে কখন চালু হলো এ বিষয়ে তা তাদের কোনো জ্ঞান নাই ঠিক এই রকমভাবে এটা চালু হয়েছে এখন বড় আকারে চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে এটা চলছে যাই হোক কিছু এলাকায় এর বিপরীত দিনে চালু বিপরীত দিনে এটা পালন করা হয় যেমন জর্জিয়া রাশিয়া মিশর আর্মেনিয়া আরও বিভিন্ন দেশে এটা সাত জানুয়ারিতে পালন করা হয় আরও কোনো দেশে পালন করা হয় মানে ছয় জানুয়ারিতে এবং এটা ছাব্বে পঁচিশে ডিসেম্বর কীভাবে হলো পঁচিশে ডিসেম্বর তখন মানে তার আগে পালন করা হতো অন্য দিনে তখন গরমের সময় ছিল তো গরমের সময়ে গা ঘামবে এজন্য পপ যারা বড় বড় তাদের পাদ্রি আলেম ছিল তারা বলল যে পঁচিশে ডিসেম্বরকে পেছিয়ে নিয়ে যাওয়া হয় পেছিয়ে নিয়ে যাওয়া হোক এই যুক্তিতে যে কোনো মানুষ যখন জন্ম গর্ভে থাকে তো কয় মাস থাকে নয় মাস দশ মাস সাড়ে দশ মাস এইভাবে থাকে তাহলে নয় মাস হিসাব করে তারা পেছিয়ে নিয়ে যেয়ে তারা মাছ মাসে মানে মাছ পঁচিশে মাছে তার পেটে গর্ব গর্ভে এসেছে এবং নয় মাস পরে জন্মগ্রহণ করেছে পঁচিশে ডিসেম্বরে অতএব তারা চালু করলো যে পঁচিশে ডিসেম্বরে এটা উদযাপন এটা মানে উৎসব পালন করা হবে আর চারশো চল্লিশ খ্রিস্টাব্দে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে থেকে বড়ো পপ যেটা বিশ্বগুরু তাদের সবথেকে বড় যারা বিশ্বজ্ঞানী সে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়ে দিল যে এটা পালন করা হবে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে যাই হোক এদের মধ্যে অনেক মতভেদ এদের মধ্যে নিজেদের মধ্যে অনেক মতভেদ এটা কখন এলো এটা মানে আমাদের ভারতবর্ষে কখন শুরু হলো ভারতবর্ষে শুরু হয়েছে প্রথম কলকাতায় শুরু হয়েছে এটা ভারতবর্ষে শুরু হয়েছিল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম শুরু হয় এখন বিশাল আকারে ধারণ মানে বিশাল আকার ধারণ করেছে এবং সব থেকে এটা পালন হচ্ছে মানে পঁচিশে ডিসেম্বর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে পালন করে যাই হোক এটা পালন করা যাবে না এটা পালন করা যাবে না এটা পালন করার ব্যাপারে কোরআন হাদিস কি বলছে এবার আমরা একটা আলোচনা করি যে এটা পালন করা যাবে না এটা এক ধরনের শিরিক মানে দিবস পালন করা এটা এক ধরনের শিরিক একটা হাদিস তিরমিজিতে আছে রসুল্লা সাল্লাইসাল্লাম তিনি কিছু মুশরেকদের পাশ দিয়ে যাচ্ছিলেন মুশরেকদের একটা গাছের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন সাহাবাই কেরাম চলতি পথে তিনি বললেন যে মুশরেকদের যে একটি গাছ আছে গাছটার নাম হলো জাতে আনোয়াত এই জাতে আনোয়াতের মতন তারা ওই জাতে আনোয়াতে তারা মানে তলবাড়ি তলওয়ারু তলওয়ারগুলো তারা সেখানে ঝুলিয়ে রাখত তো সাহাবাইকেরাম বললেন যে তাদের মতন আমাদের একটা জাতে আনোয়াত মানে করে দেওয়া মানে গাছ তৈরি করে দেওয়া হোক আমরা তাতে বিশ্রাম নিব আমরা তাতে তাদের মতন তলবাড়িগুলো আমরা ঝুলিয়ে রাখবো তারা বলতে লাগলো যাই হোক আল্লাহ রসুল একথা কথা শুনে তিনি বললেন সুবহান আল্লাহ এ কথা তিনি শুনে তিনি বললেন সুবহান আল্লাহ মুসার কম যেভাবে বলেছিল ঠিক তোমরা সেইভাবে একই কথা বলছো মুসার কম হ্যাঁ মানে গরুর বাছুরকে তারা মাবুদ উপাস্য বানিয়ে নিয়েছিল এবং মুসার কম বলেছিল ইজাহাল ই লানা ইলাহান কামা আলহম আলিহা তাদের যেমন অনেকগুলি মাবুদ আছে ঠিক আমাদেরও একটা মাবুদ বানিয়ে দাও আমরা তার উপাস্য করব উপাসনা করব তার আমরা ইবাদত করব ঠিক তোমরা একই কথা বলছো এখানে আল্লাহ রসুল শিরিকের সাথে তুলনা করলেন আল্লাহ রসোল শিরিকের সাথে তুলনা করলেন অতএব বোঝা গেল যে আল্লাহ তাআলা যেই দিনটাকে যেই জায়গাকে নির্ধারণ করেছে যেই জায়গাকে আলাদাভাবে বরকত দিয়েছে যেই দিনকে আলাদাভাবে বরকত দিয়েছে সেই দিন ছাড়া অন্য কোনো দিনকে নিজে থেকে বানিয়ে নেওয়া হবে না অন্য কোনো দিনকে নির্ধারণ করা হবে না এবাদতের জন্য বা কোনো কিছুর জন্য নির্ধারণ করা হবে না আল্লাহ আল্লাহ আল্লাহতালা মানে দুই জায়গাকে সম্মানিত বা বরকতমাই বলেছেন সেটা হলো মক্কা এবং মদিনা আল্লাহ তালা লাইলাতুল কদরের দিনটাকে তিনি বরকতমাই বলেছেন এবং আল্লাহ তালা এই জুম্মার দিনকেও তিনি সম্মানিত বলেছেন অতএব এই দিন ছাড়া আর যেগুলো কোরআন হাদিসে এসেছে এই দিনগুলো বা এই জায়গাগুলো ছাড়া অন্য কোনো জায়গাকে প্রাধান্য দেওয়া বা নির্ধারণ করা যাবে না এখান থেকে বোঝা গেল আরও আপনাকে দলিল দিই যে এটা কখনোই করা যাবে না যে আল্লাহ তালা বলেন যে তারজা আনকাল ইয়াহুদ নাসার হাত্তা তত্তা মিল্লা তাহম যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা বললেন যে ইয়াহুদি এবং খ্রিস্টানদের খ্রিস্টানরা ইয়াহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে অনুসরণ না করবে তাদেরকে তাদের পথে যতক্ষণ পর্যন্ত না চলবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি তারা সন্তুষ্ট হবে না এখন বিষয় হলো যে এখন আমরা মুসলিম আমরা তাদের প্রতি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব তাদের মিল্লাতকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করব। ততক্ষণ পর্যন্ত তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না এটাই হলো বিধান যাই হোক আমরা তাদেরকে আমাদেরকে তাদেরকে তাদের বিপরীত কাজ করতে হবে তাদের বিপরীত কাজের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদেশে কথা বলেছেন যেমন খোয়ালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিক খোয়ালিফুল ইয়াহুদা ওয়াল নাসারা ইয়াহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো ইয়াহুদি এবং খ্রিস্টানদের তোমরা বিপরীত করবে মুখালিফ করবে ইয়াহুদি এবং খ্রিস্টানরা তারা জুতা এবং মুজা পরিধান করে নামাজ পড়ে না অতএব তোমরা নামাজ পড়ো তাহলে জুতা পরিধান করে নামাজ হতো এখনও যদি কারো জুতা ভালো পবিত্র এবং ধুলাবালি যদি না লেগে থাকে যেহেতু আমাদের মসজিদগুলো খুব সুন্দর এখন বর্তমান সময়ে তাহলে জুতো পরে নামাজ পড়তে পারে এবং মোজা পড়ে তো নামাজ পড়তে পাবে অতএব তারা নামাজ পড়ে না তারা তাদের বিপরীত তোমরা করো এবং অন্য এক হাদেশে আছে যে মুশরেকদের তোমরা বিপরীত করো মুশরেকরা কী করে মুশরেকরা মুজগুলোকে বড় করে আর দাড়িগুলোকে ছোট করে অতএব তোমরা মুজগুলোকে ছোট করো দাড়িগুলোকে বড় করো তাদের বিপরীত করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন বোখার সরবর হাদিস যে ইন মিন সিয়াবিল কুফার এগুলা হলো কুফারের লেবাস পোশাক এগালা হলো কুফারের লেবাস পোশাক অতএব তাদের পোশাক তোমরা পরিধান করিও না বুঝা গেল যে চলনে মানে বলনে এবং যাবতীয় কাজে কর্মে লেবাসে পোশাকে সব কিছু কাজে তাদের বিপরীত করতে হবে তাদের মতো করা যাবে না তাদের সাদৃশ্য গ্রহণ করা কখনোই যাবে না কেউ যদি তাদের সাদৃশ্য গ্রহণ করে চলনে বলনে বা যে কোনো বিষয়ে যদি তাদের তাদের মতো করে চলতে চায় তাহলে তাদের অন্তর্ভুক্ত হবে আমি আর মাত্র তিন চার মিনিট নিব যে মান তাসাব্বাহা বিকাউমিন রসুল সাল্লাম বললেন যে কেউ কোনো কাউমের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে তাছাড়া আল্লাহ রসুল সাল্লাম আরও বলেছেন বখার সবের হাদিস যে আল্লা মা মান যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে কেউ যদি যারা গান বাজায় নায়ক নায়িকা তাদেরকে ভালোবাসে তাহলে তাদের সাথে তার হাসর হবে আর ভালোবাসা মানে হল যে তাদের মতো করে চলা বা তাদের সাদৃশ্য গ্রহণ করা সেটা চুলে হোক ঢঙে হোক বলে হোক কৌশলে হোক যাবতীয় জিনিস হোক তাদের মতো করে চলা তাদের মতো চললে মানে তাদের সাদস্য গ্রহণ করা হলো আর তাদের অন্তর্ভুক্ত হবে আরও বিভিন্ন করোনার আয়াত আছে যে আল্লাহ তালা বলেন যে ইয়া আয়োহর লাজিনা মন তুতীয় ফারিয়ে কমিনাল লজিনা উতুল খিতাব আর দুঃখ বাদ আ কাফিন হে বিশ্বাসীগণ যে উতুল কিতাব বা যাদেরকে কিতাব দান করা হয়েছিল অর্থাৎ ইয়াহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে কোনো একটি দলের কোনো একটি ফিরকার যদি তুমি এ করো তাহলে তোমাকে আল্লাহ তালার পথ থেকে এমান থেকে তোমাকে সরিয়ে কাফের বানিয়ে দিবে কা পরিণত করবে এতে আল্লাহ তালা সুরা ইমরান একশো নম্বর আয়াতে বললেন যে এখন বর্তমান সময়ে খ্রিস্টানদের এবং ইয়াহুদিদের অনেক দলে বিভক্ত হয়েছে তারা অনেক দল যে যেকোনো একটা দলের যদি আপনি ইত্তেফা করেন তাহলে সেই দল আপনাকে এমান থেকে সরিয়ে দিয়ে কাফের বানিয়ে দিবে অতএব কারো ইত্তেফা করা যাবে না অতএব তাদেরকে বন্ধুত্ব করা যাবে না আল্লাহ আরো বলেছেন যে ইয়া নাসারা উলিয়া। হে বিশ্বাসীগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না তাদেরকে যদি বন্ধু বানাও তাহলে তা তোমরাও তাদের মতো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব কোনো রকম তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না আর এমনিতে যারা এগুলো করছে তাদের মতো মানে এই উৎসব পালন করা যাবে না এটা হারা নিষিদ্ধ এবং কোরআন হাদিস থেকে নিষিদ্ধ এমন কি শিরিক হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিদান করুন আমিন ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد, بعد فاز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين